ইনস্টাগ্রামে ফেসবুকে 2-5 লাখ ফলোয়ার দিয়ে অভিনেত নায়িকা হওয়া আর আমার জার্নিটা তো এক না, অবশ্যই না, দুটো ভিন্ন জার্নি। তো আমাদের সময় এসে আস্তে আস্তে একদম, আমি যে সময়টা ধরে বলছি তো 2005-6-7-এর দিকে এসে যেটা হলো, এই তখন আসলে মানে বিউটি সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে অভিনেত্রী বেশি আসা শুরু হলো। আক্ষেপ আমি আসলে এভাবে বলতে পারি, মানুষ তো, মানুষের মনের ভেতর সব রকম অনুভূতি আছে, সুখ দুঃখ আনন্দ বেদনা ঈর্ষা বা হতাশা সকলই আছে, আমি মানুষ তো, আমার ভেতরেও আছে। হ্যাঁ, আমার যখন আমি যখন দেখতাম যে আমি 5 বছর কাজ করেও একটা নাটকে প্রধান চরিত্র পাচ্ছি না, আর একটা বিউটি কন্টেস্টের মধ্য দিয়ে 10 জন এসে তারা 100টা নাটকে প্রধান চরিত্রে কাজ করছে, একটু তো দুঃখ বোধ হতোই। পাশাপাশি শুধু আমি না, ওই যে আমি বারবারই বলছি যে সেই সময় থেকে এবং তার পরবর্তী সময়ে আমি শেষ মেয়ে যে মঞ্চ থেকে এসে অভিনয়কে পেশা হিসেবে নিয়ে কাজ করছি। আমি এখনো বিশ্বাস করি যে মঞ্চের ছেলে মেয়েদেরকে, বিশেষ মেয়েদেরকে যদি সুযোগ দেয়া হয়, অনেক কিছু বিষয় থাকে তো এখানে, মার্কেটিংয়ের ব্যাপার থাকে, মার্কেটিং বলতে হচ্ছে দর্শক গ্রহণযোগ্যতা, স্পন্সর, সেসবও বিষয় আমি বুঝি যে জিনিসটা শেষ এন্ড অফ দ্য ডে কিন্তু এটা ব্যবসা, শো বিজনেস। হ্যাঁ, সো কিন্তু তারপর আমি বিশ্বাস করি যে আমার কোনো বিরোধ নেই, আমার শুধু একটি ভাবনা আছে যে আমরা যদি একটি বিউটি কন্টেস্টের মধ্য দিয়ে 10টা মেয়েকে বা 20টা মেয়েকে সমর্থন দিতে পারি বা প্ল্যাটফর্ম দিতে পারি, থিয়েটারের 5টা মেয়েকেও যদি আমরা 5টা সুযোগ দিতাম, হয়তো বা ইনস্টাগ্রামে ফেসবুকে 2-5 লাখ ফলোয়ার দিয়ে অভিনেত নায়িকা হওয়া আর আমার জার্নিটা তো এক না, অবশ্যই না, দুটো ভিন্ন জার্নি। আমি আসলে কি, আমি একটু পজিটিভ মানুষ, আমি তবে আমি বিশ্বাস করি যে যেই যে সুযোগটা পাচ্ছে, সুযোগ আসলে আপনাকে 1 বার 2 বার 5 বার 10 বার দেওয়া হবে, আপনার যদি সেই সুযোগটাকে সম্মান দেওয়ার যোগ্যতা না থাকে, ব্যবহার করার ক্ষমতা না থাকে, তাহলে বছরের পর বছর পৃথিবীর কেউ আপনাকে সুযোগ দিয়ে যাবে না। সো যারা সেই সুযোগটা পাচ্ছে তাদের মধ্যে যারা ব্যবহার করার ক্ষমতা আছে, আমি ওটাকেও রেসপেক্ট করি। আমার জীবনে অভিনয়ের ক্ষেত্রে দুজন মানুষের কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে অভিনয়ের সাথে, একজন আমাকে অভিনয় থিয়েটারের সাথে যুক্ত করেছে, দাউদ হোসেন রনি, আরেকজন হচ্ছে আমার ঢাকায় থাকার জায়গা ছিল না, আমি তার বাড়িতে থেকেছি। সেটাও আমি যখন খালেদ খানের বাড়িতে থাকি, ততদিনে খালেদ খান নিজে শারীরিক অসুস্থতার কারণে টেলিভিশন নাটক একদমই করেন না, তিনি জীবনে একটি টেলিভিশন নাটকও আমাকে রেকমেন্ড করেননি একদম। এবং আমি যে ইন্টারভিউতে নাগরিকে আমি যুক্ত হই ইন্টারভিউ বোর্ড ফেস করে, সেই ইন্টারভিউ বোর্ডে আতর রহমান ছিলেন, সারা জাকের ছিলেন, আসাদুজ্জামানুর ছিলেন, খালেদ খান ছিলেন না। এবং যখন রিহার্সাল রুমে তিনি আমাকে প্রথম দেখেন, তিনি জানতেনও না যে আমি কে, কারণ আমি থাকতাম টাঙ্গাইলে, তিনি রিহার্সাল রুমে, আমি আমার আরেকজন কাজিন ছিল নাগরিকে, তিনি বলবার পর বুঝতে পারো, আচ্ছা তুই ফরহাদ ভাইয়ের মেয়ে। হ্যাঁ, আর আমার কাজের ক্ষেত্রে কোনো এক বিশেষ ব্যক্তির 1 বা 2 বা 5-10 কেউ নেই, আমি কারো কথা বলতে পারবো না।